সালামু আলাইকুম সবাইকে জুম্মা মুবারক দিয়ে শুরু করছে আজকে আমাদের নিউজ চলুন দেখে নেওয়া যাক আজকে আমাদের ক্রিকেট সেগমেন্টে কি থাকছে ক্রিকেটাররা টাকার জন্য কেন খেলে সোশ্যাল মিডিয়ার কল্যাণে ক্রিকেটারদের নিয়ে একটা খুব বেশি কথা শোনা যায় ক্রিকেটারদের মাঝে দেশপ্রেম নেই তারা টাকার জন্য খেলে সাকিব মুস্তাফিজ আইপিএল খেলতে গিয়েছে কেন কারণ তারা টাকার জন্য খেলতে গেছে সাকিব তামিম মাহমুদুল্লাহ পি এ খেলতে গিয়েছে কেন কারণ তারা টাকার জন্য খেলতে গেছে আনামুল হক বিজয় প্রাণের ঝুঁকি নিয়ে লাহোর গেছে কেন কারণ সে টাকার জন্য খেলতে গেছে অনেকেই টাকার জন্য খেলা টামটাকে অপমানজনক মনে করে অফেন্ডেড হয় এবং সেই সুযোগে অনেকেই এটাকে অপমান করার উপযোগী বেশ ধারালো অস্ত্র হিসেবে ব্যবহার করে আমার কাছে দুই ধরনের চিন্তাকেই বেশ অদ্ভুত বলে মনে হয় হ্যাঁ তারা টাকার জন্যই খেলতে গেছে এতে সমস্যাটা কোথায় একজন শিক্ষক কাজ কি শিক্ষকের কাজ হচ্ছে ছাত্রদের শিক্ষা দেওয়া কিন্তু তিনি কি কাজটা বিনে পশায় করছেন না তার জন্য তিনি ন্যায্য সম্মানই পাচ্ছেন একজন চিকিৎসকের কাজ কি চিকিৎসা করা মানুষের জীবন বাঁচানো কিন্তু তিনি কি কাজটা এমনি এমনি করছেন না তিনিও একই কাজ টাকার বিনিময়ে করছেন এবার বলুন একজন ক্রিকেটারের কাজ কি ক্রিকেট খেলা এটাই তো তার পেশা এর বদলে কি সে টাকা আয় করবে না অবশ্যই করবে সৎ পথে নিজের প্রতিভার বিনিময়ে টাকা আয় করা তো দোষের কিছু না তাহলে মুস্তাফিজ কেন টাকার জন্য আইপিএলে খেলতে গেল সাকিব কেন টাকার জন্য আইপিএলে খেলতে গেল তা নিয়ে আমাদের এত মাথা ব্যথা কেন একজন প্রফেশনাল ক্রিকেটার হিসেবে তারা তো সব জায়গাতেই খেলতে যাবে শুধু আবেগ দিয়ে বিষয়টা চিন্তা করলে হবে না আপনি বলতে পারেন টাকার জন্য কেন খেলছে কিন্তু চিন্তা করে দেখুন একজন ক্রিকেটার কতদিন টাকা কামাই করতে পারে সাধারণত ক্রিকেটাররা পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছরের মধ্যে অবসর নিয়ে নেয় পেসাররা তো আরও আগে তিরিশ থেকে বত্রিশের বেশি বয়সে খেলা চালিয়ে যেতে পারে খুব কম সংখ্যক পেসারই তাহলে আবার ভেবে দেখুন সাধারণ চাকরিজীবীদের পঁয়ষট্টি থেকে আটষট্টি বছর পর্যন্ত একটা নিশ্চিত অর্থ উপার্জনের সংস্থান থাকে কিন্তু ক্রিকেটারদের ক্ষেত্রে ক্ষেত্রে সেই বয়স বয়সীমা অর্ধেকেরও কম তাহলে শুধু শুধু দেশপ্রেমের বুলি আওরে কি হবে আমাদের কাছে হয়তো ক্রিকেট মানেই দেশপ্রেম কিন্তু ক্রিকেটারদের জন্য এটা আসলে পেশা তারা এই সৈয়দ রাসেলের ঘটনা দেখে কী শিক্ষা পেলো তারা কি তাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হয়ে পড়লো না এখন তারা যদি নিজেদের সেরা সময় থাকতে থাকতে ইঞ্জুরি ফিটনেস ইত্যাদি কোনো তোয়াক্কা না করে টাকার জন্য এই দেশে ওই দেশে খেলতে চলে যায় বা দেশের মধ্যেই এখানে ওখানে খ্যাপ খেলতে যায় তাহলে কি আমরা তাদেরকে দোষারোপ করতে পারি সেই নৈতিক অধিকার কি আমাদের আছে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ